আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়েল পাখি রান্ধিব। এগুলা ফ্রেশ কিনে আনা হয়েছে, ফ্রোজেন নয়। একটু হলুদ, একটু মরিচ, লবণ আর লেবুর জুস দিয়া হালকা করে ফ্রাই করবো। সবগুলো স্পাইস মাখানি বাদে 5 থেকে 10 মিনিট রাখবো। ফ্রাইং প্যানে তেল দিয়া একটু গরম হওয়ার পরে ফাঁকিগুলো বাজিমু। বেশি বাজতাম না, বেশি বাজলে ফাঁকির ভিতরে যে জুসগুলো আছে যাইব গিয়া। এখন আমি অন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়া তেল গরম হওয়া বাদে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর দুরা তেজপাতা, ডালচিনি, এলাচি দিয়া বাজিমু। পেঁয়াজ লাল হওয়া বাদে আমি এখন সব গুঁড়া মশলা দিমু। হলুদ, মরিচ, মিক্স কারি পাউডার, জিরা, ধনিয়া আর গরম মশলা গুঁড়া দিয়ে একটু লাড়িয়া দিমু। একটু লাড়া পরে আমি তোরা পানি দিয়া আবার লাড়িয়া দিমু। এখন একটু লবণ দিয়া তোরা পানি দিয়া আবার লাড়িয়া দিমু। 2-3 বার আমরা ওলা মশলাটারে বুনিমু পালা করে। এখন আমরা মশলাটা বালা করে বুনা হয়ে গেছে। এখন আমরা ফাঁকিটারে তো লাড়িয়া দিমু, লাড়িয়ে দিয়ে একটু গুড়িয়া দিমু। 1-2 মিনিট হওয়ার পরে আমরা একটু পানি অ্যাড করবো। পানি দিয়া এভাবে 3-4 বার আমরা ফাঁকিটারে বুনিমু। 2-3 বার বোনা শেষে আরও একবার পানি দিয়া তোলা ফাতা দিয়া 2-3 মিনিট রাখিয়া আমরা কারিটারে নামাই লইমু।